আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আব্বু আম্মুকে নিয়ে সাথে আমরা সহ শীতকালে আমেরিকাতে হ্যালোইনের প্রোগ্রাম কিভাবে করা হয় সেটি উপভোগ করব। এবং আমরা আসলাম কনি আইল্যান্ডে, আর আমার মেয়ের বার্থডে উপলক্ষেও আসলে কিছু করা হয়নি, সেটি তার ইচ্ছা পূরণ। মূলত বার্থডে এখানে সে তার পছন্দ অনুযায়ী তার ভাইকে নিয়ে বিভিন্ন রাইডে চড়বে, প্লাস আমরা এখানে ঘুরে ঘুরে দেখব, সাথে আপনাদের সাথেও শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজটি ফলো করবেন। চলুন তাহলে দেখা যাক কনি আইল্যান্ড লুনা পার্কটি। দেখে আপনারা মনে করছেন এখানে হয়তো বা কোনো চাষবাস হচ্ছে নাকি, না, আমরা এসেছি হ্যালোইনের সময়। তো হ্যালোইনের একটি বৈশিষ্ট্য রয়েছে, এই সময় এরকম খড়কুটা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে তারা সাজায়, এটা সবসময় এভাবে থাকে না। তো সবাই এখানে দেখতে আসে হ্যালোইনের সময় কীভাবে সাজানো হয়, কী কী করা হয়, আর নিজেরাও বিচের পার প্লাস হচ্ছে বিভিন্ন রাইডে চড়ে ঘুরে বেড়ায়। তো এখানে এটা আসলে মূলত একটা পর্যটন এরিয়া। তো আমি, আমার মেয়ের জন্মদিন ছিল, যেহেতু উইকডেসে ছিল তেমন কোনো কিছু করতে পারি নাই, ঘরোয়াভাবে প্রোগ্রাম করেছিলাম। সে চাইছিল একটু এইসব রাইডগুলোতে চড়ার জন্য, তো যখন সময় পেলাম তাদেরকে সবাইকে নিয়ে চলে আসলাম, তারা রাইডগুলোতে চললো, প্লাস আমরাও সাথে সাথে ঘুরলাম। তো এই যে দেখছেন ভয়ানক একটা রাইড, যদিও বা আমি এটাতে বাচ্চাদেরকে দিই নাই, দেখেই ভয় লাগতেছে। তারপরও দুইটা ভয়ানক রাইডে তারা চড়েছে, পরে সেটার জন্য একটু আমি বকাও শুনেছি। যাই হোক, তাদের অভিজ্ঞতা হলো এই সেই ভয়ানক, এটাতে চড়েছে আমার ছেলে মেয়ে দুইটা, যদিও বা তাদের কোনো ভয় লাগে নাই, আমাদের প্যারেন্টসদেরই ভয় লেগেছে। যাই হোক, পুরো দিনটি অনেক ভালো ছিল, খুবই সুন্দর ছিল, অনেকক্ষণ বাচ্চারা মজা করেছে, আমরা দেখেছি। প্রতিবারে আমরাও টুকটাক চড়ি, কিন্তু এবারে চড়ি নাই, চড়তেও ইচ্ছা করে নাই, আব্বু আম্মুদেরকে বলছিলাম ওরা চড়ে নাই সেই কারণে। আর এরপরে আমরা একটু বিচের দিকে যাব আরও কতক্ষণ পরে। বিভিন্ন রাইডে চড়ার মাধ্যমে ছেলে মেয়ে অনেক খুশি, আজকে বলা যায় তাদেরই দিন। আমি সেই সুযোগে আমার আব্বার সাথে একটু ভিডিও করে নিচ্ছি, এগুলো সবই স্মৃতি। আর ওইদিকে তাদের বিভিন্ন রাইডগুলোতে চড়া চলছেই তো চলছেই। আমি চাইলে আসলে অরিজিনাল ভয়েসটাই দিয়ে রাখতে পারতাম, কিন্তু এখানে এত গান বাজনা এবং এত আওয়াজ ছিল, অনেক ভয়ানক ভয়ানক রাইড ছিল এবং চিৎকার করতেছিল, যার কারণে ভিডিওটা সুন্দর হবে না, সেই কারণে আমি অরিজিনাল ভয়েসটি দিয়ে নাই, যার কারণে আমি ভয়েসও বাদ দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন নাতি আর নানা মিলে দুষ্টুমি করে নিচ্ছে একটু, আর এখানে আমার ছোট্ট কেইলেন একা একা বসছে, এটাতে ক্লোই বসতে চায় না, এই কারণে এটা নাকি বেশি বাচ্চাদের। যাই হোক, আমাদের মোটামুটি এটাই হচ্ছে শেষ রাইড, আমরা এখন একটু বিচের দিকে চলে এসেছি, আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। তো সূর্য ডুবে যাওয়াটা দেখবো, সাথে সমুদ্রের পাড়ে কতক্ষণ বসে গল্প স্বল্প করবো আর একটু হাঁটবো।
রাত হয়ে গেল, অনেক ঘোরাঘুরি করলাম, এখন আমরা চলে যাব খাওয়ার উদ্দেশ্যে। রাতের খাওয়াটা সেরে বাসায় যাব। এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি মিষ্টি কুমড়াকে তারা ছুরির সাহায্যে ডিজাইন করছে। তো আমরা খাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি চাইনিজ খাওয়ার জন্য সাগরে। বাংলাদেশি চাইনিজ খাওয়াবো আব্বু আম্মুকে আমেরিকায়। আর সবচেয়ে বড় কথা হলো, আমার মেয়ের খুবই পছন্দ চিকেন ললিপপ আর এখানকার থাই স্যুপটা, তার পছন্দ অনুযায়ী এখানে এসেছি আমরা। তো নানা নানিও অনেক খুশি হয়েছে, কারণ ওদের কাছে এটা বাংলাদেশের মতোই মনে হয়েছে, আর আমরা তো সবাই আগে খেয়েছি, যার কারণে আমাদের রিয়াকশনটা কম। তো তারা প্রথম আমেরিকায় এসে প্রথম খেয়েছে, যার কারণে তাদের রিয়াকশনটা ছিল খুব ভালো। আমার কাছে ভালো লেগেছে আমেরিকার মতো দেশে বাংলাদেশি একটি চাইনিজ তাদেরকে খাওয়াতে পেরেছি, কারণ এখানকার চাইনিজগুলো আসলে তেমন একটা স্বাদ হয় না, শুধুমাত্র এই সাগর চাইনিজেই যতটুকু হয়। যাই হোক, আমরা অনেক খাওয়া দাওয়া করলাম, খুবই সুন্দর একটি ভালো সময় কেটেছে। এরপরেও কিন্তু আরও কিছু অংশ আছে, আপনারা আশা করি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমার মেয়ের বার্থডে কেক কিন্তু কাটা হয়নি, সেটি আমরা বাসায় যেয়ে কাটব। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।